আমরা প্রায়ই বাঙালিরা বেশি ভুগি, কারণ একটাই, আমাদের ফুড হ্যাবিটেট যেটা ঠিক করতে হবে মেনলি ওষুধ খাওয়ার আগে, সেটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিটেট। বাইরের খাওয়ার বেশি দিন স্পাইসি ফুড খুবই খুব কষ্ট, সেটাকে রোগ সংবরণ করে মেনটেন করা, তবু এটা করলে এবং বারে বারে অল্প খাওয়ার খেলে, জল ঠিক মতো পরিমাণ মতো খেলে এই জিআরপিটাকে কিন্তু আমরা অনেকটাই আটকে রাখতে পারি, ওষুধের প্রয়োজন অনেক কম হবে। শুধুমাত্র লাইফস্টাইল চেঞ্জ, খাওয়ার দাওয়ার ঠিক সময়ে ঠিক জিনিসটা খেলে এটাকে আটকে রাখা যায়, সেটাকে মেনটেন করতে হবে। আর খুব অসুবিধে পড়লে ডাক্তারের পরামর্শ নিতে হবে, এন্ডোস্কোপি করাতে হবে, এবং ডাক্তার যা ওষুধ বলবেন সেটা খেতে হবে।